হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ 8 জন নিহত হয়েছে। সনি চৌধুরী আমাদের জানান, ঢাকা সিলেট মহাসড়কে সোমবার এক দুর্ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলে 8 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ স্থানীয় জনগণ উদ্ধার কাজ শুরু করে। পুলিশ 8 জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।